অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মামুনি আসছি। কি 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 বলে ডাকলে? মামুনি, আসলে মাকেও তো, মানে আমার নিজের মাকেও তো আমি মা বলে ডাকি, আর আপনাকেও মা বলে ডাকলে, মানে দুজনকে একই নামে ডাকলে যদি গুলিয়ে যায় সে কারণেই। ও ভালো, খুব ভালো, তোমার যে নামে খুশি দেখো। আমি তো আমার চোখ কানকে বিশ্বাসই করতে পারছি না। নতুন বউ কি শ্বশুর বাড়িতে এসেই শাশুড়িকে তুকতাক করে বশ করেছে নাকি? মার কি হলো আজ? আলো অফিসে যাচ্ছে আর মা নির্বিকার ভাবে উলবনে যাচ্ছে। মাম, আমি তাহলে আলোর সাথে বেরোচ্ছি। একই একই নতুন বউ, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? এইবার আমি মায়ের চালটা ধরতে পেরেছি। তার মানে মানু পিসিকে ডেকে মা আলোর অফিসে যাওয়াটা আগে থেকেই আটকানোর প্ল্যান করে রেখেছিল। গুড গুড, ভেরি গুড। উফ, মা কি দিলে! আহা, আরে মানুদি, এসো এসো এসো, এই তো চলে এলাম। আসলে হয়েছে কি, বিয়ের দিন এখান থেকে নেমন্তন্ন খেয়ে গিয়ে আমার এই ছেলের বউরা নতুন বউয়ের প্রশংসা একেবারে পঞ্চমুখ। নতুন বউ কত গুণী, নতুন বউ কত কিছু জানে, আমি তো বিয়েতে আসতে পারিনি, তাই ভাবলাম যাই গিয়ে নতুন বউকে একটু দেখে আসি। তবে হ্যাঁ, আর একটা কথা, আজ কিন্তু নতুন বউয়ের হাতের রান্না খেয়ে তবেই যাব। কিন্তু চারু, নতুন বউ তো বেরিয়ে যাচ্ছে, তাহলে আর থাকি কেন? যাই তাহলে। ও মা, আর কি কথা, বৌমা নাতি নাতনিদের নিয়ে এসেছো, একটু নতুন বউয়ের হাতে রান্না খাবে, সে না খেয়ে ফেরত চলে যাবে, তা কখনো হয়? তাহলে বাচ্চাগুলোর মন ভেঙে যাবে না? এসো, ওদেরকে ভেতরে আসতে বলো, সবাই মিলে বসে হয়েছে, নিশ্চয়ই ও আজকে আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে, দেখো। কিন্তু মামুনি, কি, আমি বুঝতে পারছি তুমি কি বলবে, আমি বুঝতে পেরেছি। তুমি ভাবছো যে এখন এতজনের রান্না করতে গেলে তোমার অফিস যাওয়া হবে না, তাই তো? আরে বাবা, অফিস তো আর পালিয়ে যাচ্ছে না, তুমিও পালিয়ে যাচ্ছ না, আজ যাবে না তো কাল যাবে। আজ ওনারা এসছেন কত স্বাদ করে নতুন বউয়ের হাতে রান্না খাবে, যাও ওনাদের একটু ভালো করে রান্না করে খাওয়াও তো আজকে। কিন্তু মামুনি, আমি তো রান্না বান্না সেভাবে কখনো করিনি। উমা, এ কি কথা বাপু! আরে এই এই, তোমরা যে বললে অভির বউ অনেক কিছু জানে, আরে যে মেয়ে রান্নাই জানে না সে আর কি জানবে শুনি, আর কি জানবে? আচ্ছা, তোমার মা কি বিয়ের আগে রান্না বান্না কিছুই শেখায়নি? আমি আমি কিন্তু মেয়েকে বিয়ের আগে রান্না বান্না লেখা পড়া ঘরের কাজকর্ম সব শিখিয়ে পাঠিয়েছি। ঈশিতা, আমি ঈশিতার মা রতি, নমস্কার। কি বলবো দিদি, আমার মেয়ে একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সেই জন্যই তো শাশুড়ির একেবারে নয়নের মণি হয়ে উঠেছে। আপনি একেবারে ঠিক শিক্ষাই দিয়েছেন, ওর বাপ মায়েরও আপনার মতো হওয়া উচিত ছিল।
কি বলো চারু? আরে বাবা, মেয়েরা পড়াশোনা করবে, তাদের ছেলেপুলেদের ঘরে বসে পড়াবে, বেশি পড়াশোনা শিখে বিদ্যাধরী হয়ে কি লাভ বলতে পারেন? কোন কাজে লাগে? আমার মা বাবা আমাকে পড়াশোনা শিখিয়েছেন যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। যতই পড়াশোনা শেখো, বিয়ের পরে মেয়েদের কিন্তু রান্নাঘরের হাঁড়ি ঠেলতে হয়, আর এই শিক্ষাটা অনেক আগে থেকে মেয়েদের শেখাতে হয়, বুঝলে? ও মানু, এসব তর্কাতর্কি কোনো দরকার নেই। আলো, যাও তো, তুমি ভালো করে সুন্দর করে ওদের আজকে একটু রান্না করে খাইয়ে দাও তো। আরে ওরা সবাই আমার তিন বউ মানুদিকে রান্না করে খাইয়েছে, ওরা পারলে তুমি পারবে না কেন? তুমি ঠিক পারবে, যাও তো দেখি দাও। আরে বাবা ঠিকই তো, রান্নার এত হাতে গোড়ে কি আছে বলো তো? ঠিক আছে, আমরা তো আছি, আমরা ওকে শিখিয়ে নেব, সবাই মিলে হাতে হাতে করলে বেশি সময়ও লাগবে না। ওমা, তাহলে তো নতুন বউয়ের হাতের রান্না খাওয়াই হবে না। আচ্ছা, নতুন বউ কি পাঁচজন মানুষের রান্না রাঁধতে পারে না? বিয়ের পর থেকে আমি একা হাতে 25 জনের রান্না করেছি। আমার মেয়ে তো বিয়ের পর সবাইকে একা হাতে রান্না করে খাইয়েছে। কোথায় আলো কি বলেছে যে ও পারবে না? ও ঠিক পারবে, ও আজকে সবাইকে রান্না করে খাওয়াবে, দেখে নিও। এই শোনো, তোমরা গিয়ে জল খাবারটা ঠাকুরমার ঘরে দিয়ে আসো, দিয়ে একদম আজকে সারা দিন তোমাদের বিশ্রাম, বুঝেছো? কেউ রান্নাঘর মুখও হবে না। আলো আজকে নিজে নিজে সব করবে, ওকে একদম বিরক্ত করবে না কিন্তু বলে দিলাম। যাও জল খাবারটা দিয়ে এসো, যাও যাও। অভি, কিরে বলছি, তোর যখন অফিসে যাওয়া হলোই না আলোর সাথে, তাহলে খামুক এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা না, কারখানায় চলে যা, তোর দাদাদের একটু উপকার হবে। হ্যাঁ যা।